অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি কুমারেশ চন্দ্র সরকার, প্রভাষক, উদ্ভিদবিদ্যা বিভাগ, সরকারি বটিয়াপাড়া ডিগ্রি কলেজ। পাঠ পরিচিতি, অধ্যায় এক, কোষ অঙ্গাণু রাইবোসোম। শিকন ফল, রাইবোসোমের পরিচিতি, রাইবোসোমের ভৌত গঠন, রাইবোসোমের রাসায়নিক গঠন, রাইবোসোমের কাজ। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান ক্ষুদ্র ও গোলাকার দানাদার কণা। বিজ্ঞানী প্যালাডে আবিষ্কার করেন ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে রাইবোনিউক্লিয় প্রোটিন কণা থাকে। একাধিক রাইবোসোম মুক্তর মালার ন্যায় অবস্থান করাকে পলিরাইবোসোম বা পলিসোম বলা হয়। পলিরাইবোসোমের চিত্র, প্রকারভেদ। রাইবোসোম দু প্রকার, 7TS ও 8TS। প্রোক্যারিওটিক রাইবোসোম 7TS, 50S সাব ইউনিট এবং 30S সাব ইউনিট। আর ইউক্যারিওটিক রাইবোসোমের 8TS-এর 6TS সাব ইউনিট আর 4TS সাব ইউনিট। ভৌত গঠন, বহু প্রকার প্রোটিন ও আরএনএ দিয়ে তৈরি। বহু প্রোটিন মূলত এনজাইম। 7TS রাইবোসোমে 50S ও 30S সাব ইউনিট থাকে। 8TS রাইবোসোমে 6TS ও 4TS সাব ইউনিট থাকে। রাইবোসোমে সাব ইউনিটগুলো পৃথক থাকে। প্রোটিন তৈরির সময় সাব ইউনিটগুলো একত্রিত হয়। রাইবোসোমে 4টি স্থান দেখা যায়, অ্যামাইনো অ্যাসাইল স্থান, পেপটাইডিল বা পি স্থান, আর নিঃসরণ বা ই বা এক্সিট স্থান, এম আর এন এ সংযুক্তি স্থান, এ পি ই সমৃদ্ধ রাইবোসোমের চিত্র আমরা লক্ষ্য করছি। রাসায়নিক গঠন, প্রধান উপাদান প্রোটিন ও আরএনএ। 7TS রাইবোসোম, 23S, 16S ও 5S মানে 3টি আরএনএ থাকে। 7TS রাইবোসোমে 52 প্রকার প্রোটিন অণু থাকে। 8TS রাইবোসোমে 28S, 18S, 5.8S ও 5S মানে 4টি আরএনএ এবং 80 প্রকার প্রোটিন অণু থাকে। ধাতব আয়ন এমজি, সিএ, এমএন থাকে। কাজ, প্রোটিন সংশ্লেষণ করা রাইবোসোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। স্নেহের বিপাক সংগঠিত করা, সেল অ্যাজ এ প্রোটিন ফ্যাক্টরি। দলীয় কাজ, দল এক, রাইবোসোমের গঠনে স্থানগুলো কী কী। দল দুই, রাইবোসোমের প্রধান উপাদান কী কী, রাইবোসোমের মূল কাজ কী। বাড়ির কাজ, পলিরাইবোসোম কী, রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন। গ, চিত্র এ এর ভৌত গঠন বর্ণনা করো। জীবদেহে চিত্র এ এর গুরুত্ব বিশ্লেষণ করো। সবাইকে ধন্যবাদ।